নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শুনেছেন তাদের মতামত, পরামর্শ ও নানা প্রস্তাবনা। এরই ধারাবাহিকতায় গত বুধবার গঠন করেন 6 সদস্যের সার্চ কমিটি। এই কমিটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন সাধারণ মানুষ। তবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন বলে মত তাদের। সমস্ত রাজনৈতিক দল, ছোট বড় ভেদাভেদ নাই, সবাই যেন অংশগ্রহণ করে। মহামান্য রাষ্ট্রপতি যে উদ্যোগটা গ্রহণ করেছেন তা আসলে সত্যি প্রশংসনীয়। ওনারা হচ্ছে সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিচালনা করবে এবং দেশবাসীকে একটা গণতান্ত্রিক পরিবেশ ওনারা ফিরে দিবে, আশা করি আমরা একটা সুফসল পাব। রাষ্ট্রপতির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশ্লেষকরা বলছেন রাজনীতিতে এবার নতুন আশার সঞ্চার ঘটবে। নির্বাচন পরিচালনার জন্য দক্ষতা, নিরপেক্ষতা সহ পাশাপাশি অন্যান্য দিক দেখার মতো যে গুণাবলী সম্পন্ন মানুষকে এখানে সম্পৃক্ত করা দরকার, সেইটা তাদেরকে নিশ্চিত করতে হবে। সকল কিছু বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে আমার ধারণা তারা সুচিন্তিতভাবে সুপারিশ হাজির করবেন এবং আমি বিশ্বাসী যে যে নামগুলো আপনার শেষ অবধি তারা আপনার মহামান্য রাষ্ট্রপতির সমীপে পেশ করবেন তারা সবার কাছে কম বেশি গ্রহণযোগ্য বলেই পরিগণিত হবে। রাজনৈতিক দলগুলোকে নির্বাচন বর্জন করে জনগণ থেকে বিচ্ছিন্ন না হওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দ্বিতীয়বারের মতো নির্বাচন বয়কট করার সুযোগ নেই, এই কারণে যে আপনার তাহলে তারা বড় গভীর সংকটে পড়বে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।